সিবিআই এর মতো চলুক। এটা বিজেপির নেতারা আজকে বক্তৃতা করে বলছেন এবার অমুকের বাড়ি যাবে সিবিআই, এবার তমুকের বাড়ি যাবে সিবিআই। হচ্ছে কি করে, কারা চালাচ্ছে, এতে কি কোনো মান সম্মান থাকছে গোটা তদন্তে? সবাই বুঝতে পারছেন ভোটের আগে কি হয়। আর তাই যদি হয়, আমি কয়েকদিন ধরে দেখছি নানাভাবে লোকজন এলোমেলো নানা রকম কাগজ তুলছে। তো আমি কলকাতার সিএমএম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে একটি সার্টিফাইড কপি নিয়ে এসেছি। সারদার মালিক সুদীপ্ত সেন যেটা লিখে দিয়ে গেছেন বিচারককে, তিনি প্রেসকে দেননি, তিনি জনসভা করেননি, তিনি আনুষ্ঠানিকভাবে তার বয়ান স্বয়ং বিচারককে দিয়ে গিয়েছেন। সেখানে কি দিচ্ছেন, সেখানে লিখছেন আমাকে আমার সাম্রাজ্য লুট করিয়েছেন মুকুল রায়, আমাকে ভুল পরামর্শ দিয়েছেন মুকুল রায়, আলকেমিস্টের কেডি সিং এর কথায় সারদাকে ফেলেছেন মুকুল রায়, মুকুল রায়ের বিরুদ্ধে তদন্ত চেয়েছেন, সুরেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত চেয়েছেন সিবিআই। তোমাদের যদি হিম্মত থাকে তোমরা করেন নির্দেশে এদিক ওদিক না গিয়ে তোমরা আগে মুকুল রায়, সুরেন্দু অধিকারী, সোমেন চট্টোপাধ্যায়ের কাছে যাও, তারপর বুঝবো তোমাদের এনকোয়ারি কোন জায়গায় দাঁড়িয়ে। বিজেপি ধর্মান্ধ সাম্প্রদায়িক বিজেপি শান্তিপূর্ণ বাংলার কৃষকের কুটিতে পা রাখতে চাইছে। বাংলার মাকে বলি, জেপি নাড্ডা সাহেব বিজেপির সভাপতি জানেন কি বলেছে, জেনে রাখুন মা বলে না বেশি করে, তারাও শুনে রাখেন। দিল্লিতে তো কৃষক বিক্ষোভ দমন করতে পারছে না, এখানে আসছে কৃষকদের হয়ে কথা বলতে, যেখানে কোনো সমস্যা নেই। কি বলেছে, কৃষকের বাড়ি বাড়ি যাবে এক মুঠো করে চাল আনতে। কে বলছেন, বিজেপির সভাপতি নাড্ডাজি। কি বলেছেন, বাড়ি বাড়ি যাবেন বিজেপি শিবিরের লোকেরা এক মুঠো চাল আনতে। আমি মা বোনেদের বলি, একটু মনে রাখবেন, মা সীতাকে অপহরণের সময় রাবণ কিন্তু এক মুঠো চাল চাইতে গেরুয়া পরে দরজায় গিয়েছিল। যারা মুখে রাম বলছে তাদের মুখের মধ্যে রাবণ রয়েছে, চাল চাইতে আসতে দেবেন না ভাইরা। খুব কঠিন জায়গায় রয়েছে লড়াইটা। রাজা শ্রীরামচন্দ্রের পাশে মহারানী মা সীতা নেই কেন, জিজ্ঞাসা করবেন অন্তঃসত্ত্বা সীতাকে কেন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল, জিজ্ঞাসা করবেন লোভকুশের জন্ম কেন জঙ্গলে, জিজ্ঞাসা করবেন অপমানের লাঞ্ছনায় অপমানিত সীতা যন্ত্রণায় শেষ পর্যন্ত পাতাল প্রবেশের নামে আত্মহত্যা করতে হয়েছিল কেন। যারা জয় শ্রীরাম বলতে আসবে তাদের জিজ্ঞাসা করবেন মানুষের অধিকার নিয়ে খেলা করছো, তোমরা এখানে জয় শ্রীরাম শোনাতে আসছো বন্ধু? পুরোনো দিনের নির্বাচন আমাদের কারুর কারণে যেন একটা ভোট থেকে মমতাদি বঞ্চিত না হয়, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়ি বাড়ি যেতে হবে। যারা চান আমি বিজেপির বন্ধুদের বলবো, তোমরা কোন বিজেপিটা করছো? কদিন আগে এই পবিত্র পূর্ব মেদিনীপুরের মাটিতে সারা দলের সঙ্গে, মানুষের সঙ্গে, মানুষের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে গেছে বিজেপি কর্মী। তোমরা পূর্ব মেদিনীপুরে এতদিন রাজনীতি করে চলছে পরিবারের বিরুদ্ধে, সেই পরিবারের জুতো পালিশ করার বদলে মাথা উঁচু করে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে তোমরা দাঁড়াও থেকে দাঁড়াবেন। নন্দীগ্রামের আন্দোলন মমতাদি অতপ্রত ভাবে যুক্ত, মমতাদি নন্দীগ্রামে দাঁড়াবেন বলেছেন, এবং তারপর দেখুন কি অবস্থা।
নরেন্দ্র মোদি তিনি কি দুটো কেন্দ্রে দাঁড়ানি তিনি তার রাজ্য গুজরাটেও দাঁড়িয়েছেন আবার বারাণসীতেও দাঁড়িয়েছেন বিজেপিতে প্রচুর উদাহরণ আছে এই ধরনের ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি কি করবেন মমতাদি ঠিক করবেন কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসেবে বিধানসভায় যেতে চলেছেন এই পরিস্থিতিতে একের পর এক মিথ্যা আপনাদের সামনে আসছে আমি অনুরোধ করব সেই কুৎসায় কান দেবেন না আপনি জানবেন আপনার অধিকার সুরক্ষিত রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতাদি থাকলে কন্যাশ্রী থাকবে মমতাদি থাকলে যুবশ্রী থাকবে মমতাদি থাকলে সবুজ সাথী থাকবে কংগ্রেস বলছে ক্যান্ডিডেট দেবো না একজন পীরজাদার দলকে তারা সিট ছাড়ছে যাতে সংখ্যালঘু ভোটটা কেটে বিজেপির হাত শক্তিশালী করা যায় ওসবে কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান সকলের ভোট পেয়ে জিতবেন যারা শ্রীরাম বলেন জয় শ্রীরাম বলেন দিলীপ ঘোষ বলছেন কি রামের বাবার নাম আছে দুর্গা এলেন কোথা থেকে অর্থাৎ মা দুর্গাকে অপমান করছেন দিলীপ ঘোষ আমি তাদের বলতে চাই দুর্গার প্রতীক তৃণমূল কংগ্রেসের কাছে মমতাদি আর আপনারা মনে রাখুন শ্রীরামচন্দ্র আপনাদের দলের প্রতীক পদ্ম ফুলটিকে মা দুর্গার পায়ে পুজো দিয়ে তারপর যুদ্ধের জন্য লঙ্কায় পা রেখেছেন দুর্গার থেকে রামকে বড় করে দেখাতে যাবেন না বারুইপুরের কাছে একটি হোটেলের রাস্তার ধারে আমি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমার সঙ্গে আমার সহকর্মীরা ছিলেন শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয় কুলতলির অনুষ্ঠানটি ছিলেন সেখান দিয়ে যাচ্ছিলেন সেখানে ওই ওই হোটেলটিতে অনেকেই ঢোকে নই উঠে কিছুক্ষণ আগে তৃণমূলের এক বিধায়ক ছিলেন তা তারা ওখানে ঢোকেন দেখা হয় দেখা হলে কি মারামারি করবো না দেখা হয়েছে তার পুরনো পরিচিত তাতে কোন কোন টিভি চ্যানেল দেখলাম বিরাট গল্প ফেলেছে আমি তাদের বলি আরে গোপন বৈঠক করা হলে কেউ দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় 40টা পুলিশের সামনে 100 জন সহকর্মীর সামনে রাস্তার উপরের হোটেলের পাশে কেউ গোপন বৈঠক করে আমি একটা ভদ্র লোক আমার সামনে আমার পরিচিত কেউ থাকলে আমি দেখাও করি আমি কথাও বলি এবং তারাও বলেছেন এর মধ্যে যদি কেউ রাজনীতির গল্প খুঁজতে যান আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না রাজনীতি কোনটা রাজনীতি হচ্ছে এইটা যেটা আমি কাল চা খেয়ে এসেও আজকে বলছি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে নন্দীগ্রামের মানুষ মনস্থির করেছেন রেকর্ড ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার জন্য নবান্নে পাঠাবেন।